के অর্ডার আইসে তারা কমল লোক চেক করে এখানে আমরা ওভারলোডের জন্য কোনো অসুবিধা নাই, ওভারলোড কিন্তু তারা ওভারলোড গাড়ি থেকে পয়সা নেয়, অন্যান্য গাড়ি থেকে পয়সা নেয়, আমরা মেথানটা গাড়ি থেকে ধরিয়ে তারা পয়সা দিচ্ছে 2200 টাকা করিয়ে 3000 টাকা করিয়ে এরকম পয়সা তারা অযথা পয়সা নেয়। আপনারা কি চাই? আমরা চাই যে এরকম প্রশাসনে গিয়ে এটা ইয়ে করতো তদন্ত করিয়া, হ্যাঁ কালকে রাত্রে আমরা দেখছি যে গলায় জামা অফিসারে গিয়া পাঁচজন লইয়া আনছি, যার কারণে গলায় জামা অফিসারে এইটার উপস্থিত ব্যবস্থা নেওয়া হোক। আর অযথা আমরা গাড়ির মালিক ড্রাইভার হ্যান্ডি গেলে আসতে হবে, মিজোরাম রোডে একটা ওভারলোড গাড়ি মানে অনেক গাড়ি চলে বলিয়া রাস্তা খারাপ, যার কারণে হাইকোর্ট থেকে একটা অর্ডার আইছে যে এখানে একটা চেক পয়েন্ট গোয়াইয়া যদি ওভারলোড গাড়িগুলো পাওয়া যায় তাহলে ফাইন করা। তারা এরকম ডেইলি রাখে, প্রতিদিন রাত্রে তারা এরকম ড্রাইভার হ্যান্ডিমেন্টে গুজব হচ্ছে, পয়সা কালেকশন করে। আর যতটুকু আমরা শুনতে পাইছি, আমরা তো কোর্টে আই না, যতটুকু আমরা শুনতে পাইছি যে মানে এনফোর্সমেন্টের মানুষ যারা তারা ঘরের ভিতরে থাকে তারা সামনে আয় না, তারা মানুষ দিয়ে তারা ইয়ে করে, সিভিলিয়ান মানুষ দিয়ে গুন্ডা ট্যাক্সের মতো তারা পয়সাটা কালেকশন করে। কালেকশন করে এরা কে মানুষগুলো আইডেন্টিফাই হয়েছিল, পুলিশে যে ধরছে তার নাম, নাম তো আমরা এজিয়ার কপিতে আছে, কমার্শিয়াল ওনার ইউনিয়নে যেটা এজেন্ট বিয়ে করছে, নাগাড়িলা কমার্শিয়াল ইউনিয়নে যেটা এজেন্ট ফেস করছে, নাম উল্লেখ আছে কেন। আর বেশিরভাগ রাত্রে দিকে হয়ে গিয়ে গাড়ির ভিড়টা রাত্রে দিকে হয়ে গিয়ে গিয়া, রাত্রে দিকে যে সময় যে ভিড় থাকে গিয়ে এই সময় গিয়ে এনফোর্সমেন্ট যারা এরা থাকে না গিয়ে গিয়া গুন্ডা বাহিনীতে বেশিরভাগ থাকে, গুন্ডা বাহিনীর যে গিয়া 2500-3000 কোনো সময় 5000-10000 পর্যন্ত তারা কালেকশন করে। এই টাকাটা যদি আমরা আসাম গভর্নমেন্টের যদি রেভিনিউ হিসাবে যদি যাতে আমরা আসাম গভর্নমেন্ট বেনিফিটেড হইতে, আমরা বেনিফিটেড হইতে, কিন্তু যে টাকাগুলো দিয়ে গিয়া গভর্নমেন্টও রেভিনিউ ঢুকে না গিয়ে গিয়া, যার ফলে গিয়ে গিয়া দেখা যায় গিয়ে ভুক্তভোগী বেশিরভাগই ড্রাইভারগুলো আর মালিকগুলো, যদি রেভিনিউটা পাইতো তো মালিকগুলো খুশি থাকলে বলে আমার না আমি গলতিও করছি, আমার গাড়ি রেভিনিউ দিছে গভর্নমেন্টের রেভিনিউ গিয়ে দিয়েছে, কিন্তু এইরকম কিছু হয় না। দিলওয়ার হোসেন, দিলওয়ার হোসেন, নজরুল ইসলাম, রনি আহমেদ, যিশু রায়, রাজীব, রাজীব, রাজীব ওই গেটের এমবিএ গেটের মানে মালিক, খাটার মালিক, তার নির্দেশে চলে সম্পূর্ণ তারা নির্দেশে চলে গেছে। এরা কেউ কি গভর্নমেন্টের ডিপার্টমেন্টের কেউ নেই? না, এরা ডিপার্টমেন্টের কেউ নাই, আমার খাটা স্টাফে ফোন করছে, জাকিরে পুলিশ লিয়ে খাটা তাইছে, ওই মুহূর্তে অফিসারে আমার খাটার মানুষগুলো উঠে গিয়া তাই লিয়া গেছেন, কীটা অপরাধ করলে আমার খাটার মানুষে কীটা রিজনে উঠে নিলা আমি এটা বুঝতে পারছি না। তখন আমি স্যারকে ফোন করি, গেছে স্যার কীটা প্রবলেম, কইছে না উপরের থেকে কীটা প্রেশার আছে, এইটা আমি বুঝতে পারছি না কীটা প্রেশার আছে। এরপরে স্যার যখন গেছেন 20 মিনিট পরে জাকির তার ভাই এবং তার
আরো কয়েকজন মানুষ লইয়া হে আইছে কেন আমার খাটার মধ্যে আইয়া ঢুকিয়া আমার খাটার মধ্যে ঢুকিয়া লাত্তি উঠি আমার খাটার জিনিসপত্র ভাঙিছে প্লাস ঘর থেকে আমার খাটার থেকে প্রায় 7000 টাকা ডয়ার থেকে নিছে আমার প্রিন্টার ভাঙিছে আর লাত্তি খাতা খাটার মানে এই খাতাপত্রগুলো লইয়া গেছে এরপরে এখান থেকে বাড়িয়া জাকিরিয়া তার নিজস্ব 8-10টা গাড়ি হের নিজস্ব তার অবালুট গাড়িগুলা পাস করছে সঙ্গে অনেক গাড়ি আরও প্রায় 40-50টা গাড়ি পাস করছে এইটা পাস করার পরে মিজোরাম থেকে আরও 20-25টা গাড়ি অবালুট আইছে উচ্চ উচ্চ অবালুট আইছে 12 চাকা 10 চাকা গাড়ি অবালুট আইছে এগুলো হে পাস করার পরে এইখান बड़ा परेशानी है अभी लगा ये कुछ लोग क्या करते हैं यहाँ पे इस गेट के यहाँ पे पैसा लेते हैं आपके लोगों से हाँ सर सुनिए तो किस तरह नहीं देंगे तो काटा नहीं होगा आप जी कितना क्या कहते हैं लोग काटा तो करवाना ही है हमको भी क्या करा जा रहा हम तो पहचाना ही है माल दादागिरी करते हैं लोग दादागिरी हम तो परदेसी आदमी हम तो जैसा कह ही रहे ले ले क्या करा जाए हाँ सर यार